कितने लोग। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দদুল এমপি বলেছেন, কোরবানিকে ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে, অনেকে গরু প্রতিপালন করেছে, সব কিছু বিবেচনা করে আমাদের চলাফেরার উপরে বিধিনিষেধ শিথিল করতে হয়েছে, তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যতদিন ভ্যাকসিন দেওয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে, ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে, সেই সময় শিল্প কলকারখানা বন্ধ রাখা হতে পারে। আজ শনিবার বেলা 12টায় চুয়াডাঙ্গা 6 বিজিবি প্যারেড গ্রাউন্ডে 96তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচ কাজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী আরো বলেন, আঞ্চলিক ব্যবস্থাপনার উন্নয়নে সরকার কাজ করছে, সেই জন্য মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মাঝামাঝি জায়গায় একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপন করা হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা এক আসনের এমপি সুলাইমান হক জর্দা ছলুন, বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন 6 বিজিবির পরিচালক মোহাম্মদ খালিকুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ অন্যরা। 96তম রিক্রুট ব্যাচের 278 জন সৈনিক চুয়াডাঙ্গা 6 বিজিবির কার্যালয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। 6 মাস প্রশিক্ষণ শেষে আজ তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে তাদের শপথ বাক্যও পাঠ করানো হয়। এর আগে 3 জন সৈনিকের হাতে মন্ত্রী পুরস্কার তুলে দেন। চলাফেরার উপরে যে বিধিনিষেধ শিথিল করতে হয়েছে, কিন্তু একটি জিনিস কিন্তু পরিষ্কার, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি, যেটা করোনা মোকাবেলার জন্য আমাদের এই মাস্কের যে আপনার বিকল্প হিসেবে যেটাকে আমরা ব্যবহার করছি, এই যে মাস্ক হিসেবে মাস্ক পরাটা অথবা ভ্যাকসিনের বিকল্প হিসেবে মাস্ক পরার যে বিষয়টি, ভ্যাকসিন আমরা যতদিন পরিপূর্ণভাবে না নিতে পারছি ততদিন কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। অতএব আমরা কিন্তু এই চলাফেরার উপরে বিধিনিষেধ শিথিল করলেও আমাদের স্বাস্থ্যবিধি কিন্তু আমরা শিথিল করিনি। প্রত্যেকটা মানুষ যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলে, এই সময়টায় 1 সপ্তাহটা আমাদের বিশেষ কারণে আমাদেরকে একটু চলাফেরার উপরে শিথিল করতে হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কোনো শিথিল করিনি। আমরা সকলকে চাচ্ছি সকলে, যেটা হচ্ছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে আমরা মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এইটাকে মিলে আমরা মাঝামাঝি একটা জায়গাতে এটি ভবিষ্যতে আমরা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু যোগাযোগ বৃদ্ধি করার জন্য এই পরিকল্পনাগুলো রয়ে গেছে। আমরা এই মাঝামাঝি একটি জায়গা আগামীতে সেভাবে নিয়ে আমরা একটা অভ্যন্তরীণ বিমান আপনার একটা বন্ধ আমরা করতে চাচ্ছি, যেটি বিমান বা এয়ারপোর্ট সেটি এখানে যদি করতে পারি তাহলে আমরা হয় খুব দ্রুত মানুষ আক্রান্ত হবে, তার পরিবারটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সরকারকে এত খরচ করতে হচ্ছে, যে টাকা দিয়ে স্কুল, রাস্তা বা অন্য কোনো জায়গাতে ব্যয় করবে সেটা আমাদের অযথা খরচ হচ্ছে শুধু মাস্ক না পরে ঘুরে বেড়ানোর জন্য। তো সেই জন্য আমি আশা করব সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সব কিছুই বন্ধ থাকবে তখন, যেটা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে, এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে।